আসন্ন দুর্গাপূজায় চট্টগ্রাম নগরীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, এবার চট্টগ্রামের 293টি মণ্ডপের নিরাপত্তায় প্রায় 1500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ সময় পূজা মণ্ডপগুলো শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনারও নির্দেশনা দেন তিনি। সভায় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিস ভট্টাচার্য সহ নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের কুইক রেসপন্স টিম, একটা স্পেশালাইজড টিম, সেটা সবসময় অ্যাক্টিভ থাকবে। আমাদের বোম ডিসপোজাল টিম আছে, তারা দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং সোয়াটের একটি শক্তিশালী দল আছে, তারা দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকবে। তবে আমরা খারাপ কোনো স্পেসিফিক কোনো আশঙ্কা নাই, তবে অভিজ্ঞতা থেকে আমরা যে প্রস্তুতি নেওয়া দরকার সেটুকু আমরা নেবো।